রাতের কালো ছায়া এবার শিক্ষা প্রতিষ্ঠানে। রাজারহাটের ডেরোজিও মেমোরিয়াল কলেজে ছাত্র সংঘর্ষের নাম জড়ালো এবার সিন্ডিকেট কিং ডাম্পি মণ্ডলের। কলেজে জিএস এবং প্রাক্তন জিএস এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব আজ চরমে পৌঁছয়। দুপক্ষের সংঘর্ষে জিএস সহ বেশ কয়েকজন আহত হয়েছে, বেশ কয়েকটি বাইক ভাঙচুর হয়েছে, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল সূত্রে খবর, দুটি ছাত্র গোষ্ঠী সিন্ডিকেট কিং ডাম্পি মণ্ডলের অনুগামী জিএস অরিন্দম ঘোষ এবং গেম সেক্রেটারি সাদ্দাম হোসেন একটি গোষ্ঠীর নেতা, তাদের সঙ্গে লড়াইয়ে প্রাক্তন জিএস প্রীতম ধর এবং এজিএস এবং কালচারাল সেক্রেটারির গোষ্ঠীর বিবাদ বাদে। দুপক্ষে পরস্পরের বিরুদ্ধে ক্যাম্পাসে অসাধু কাজকর্ম এবং বহিরাগত নিয়ে সন্ত্রাসের অভিযোগ এনেছে। কলেজে জিএস এর আগেও সন্ধ্যেবেলা মানে সাদ্দাম আছে অ্যাসিস্ট্যান্ট গেম সেক্রেটারি, ওরা রাত্রে প্রায় রাত্রে পার্টি হয়, বার্থডে পার্টি বলো, এতে পার্টি বলো, কলেজের ভেতরে বিয়ার খাওয়াতে শুরু করে, গ্যাজা খাওয়া থেকে শুরু করে সব কিছু হয়। কোনো ছেলে যদি ফার্স্ট ইয়ারের ছেলে বা জুনিয়ার ছেলে যদি প্রতিবাদ করতে যায়, ওরা তারা ঘরের ভেতর বন্ধ করে মারে। এজিএস এসে বলছে যে বাপ্পা তুই লকার ভাঙলি কেন আমাকে পারমিশন ছাড়া? তখন বাপ্পার সাথে হাতাহাতি, বাপ্পা লালুকে মারতে শুরু করলো, লালু কিছু বলছে না, লালু বলে তুই ভাঙলি কেন? জিএস আসলো, জিএস এসে হাত চালাতে শুরু করেছে। জিএস কারুর কথা না শুনে ছেলেদের উপর হাত চালাতে আগে থেকে শুরু করে দিয়েছে। আজকে সুস্থভাবে কলেজ চলছিল, ছেলে মানে ভেরিফিকেশন হচ্ছিল, তখন জিএসও ছিল না, আমিও ছিলাম না, কলেজে সব সাধারণ ইউনিয়ন মেম্বাররা ছিল। এসে প্রীতম ধর আর মনোজ কুমার ঘোষ বাইরে থেকে ছেলে এনে কোনো কথা না এসে ছোটপাট করে মারধর শুরু করে দেবে। এই কলেজের কেউ না ও এখন, আগে কে ছিল আমি তখন ছিলাম না, আমার জানানোর দরকার নেই, বলার প্রয়োজন মনে করি না। এখন বর্তমানে প্রীতম কেউ না, আর এই কলেজের স্টুডেন্ট না প্রীতমও না মনোজও না। আমি আর যখন ঢুকি যখন শুনি কলেজে ইউনিয়নের ছেলেদের উপরে বাইরের ছেলে মেয়েরা এসে মারধর করছে প্রীতম আর মনোজ এনে, তখন আমি আর অরিন্দম যখন কলেজে ঢুকি আমাকে 10-12 জন ধরে রেখেছে, আর আমাদের জিএসের উপরে যে যেমন মেরেছে উইকেট লাঠি যে যেমন ভাবে মেরেছে আমাকেও মেরেছে। ওই ওই দুটো ইউনিয়নের ছেলে গণ্ডগোল সংঘর্ষ, দুটো ইউনিয়নে দুটো দুটো গ্রুপ হয়ে গেছে, ইউনিয়নে হয়েই সংঘর্ষ, এডিম মিটিং হয়ে গেছে। ওরা ওই ইয়ে ওই জিএসএ গ্রুপ ওরা ইয়ে বাইরে ছিল, জিএসএ গ্রুপ বা ভেতরে ছিল এই জিএসএ গ্রুপ।